ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। সোমবার ভোর 5টায় খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে খোয়াই শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রেলিটি খোয়াই শহরের বিভিন্ন জনপদ পরিক্রমা করে কংগ্রেস ভবনে সমাপ্ত হয়। পরবর্তী সময় শহীদ বেদিতে ও প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অপরদিকে খোয়াই ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে শহীদ ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়। আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন খোয়াই যুব কংগ্রেসের সভাপতি ঝুটন দেবনাথ। তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গ্রুপ, খোয়াই জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৃতিশ ভৌমিক সহ যুবক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় 25 জন যুবক যুবতী রক্তদান করেন। আজকে ভারতের প্রয়াতা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর 39তম শহীদদান দিবস। এই শহীদদান দিবসে আমরা খোয়াই ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকালবেলা প্রভাত ফেরির আয়োজন করেছিলাম। এরপর ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ, শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ আমরা করেছি। এখন খোয়াই ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি যুব ভাইদের এই রক্তদান উৎসবে সামিল হওয়ার জন্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং রক্তদান। এদিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কল্যাণপুর কংগ্রেস ভবনে। এদিন সকালে দলীয় কার্যালয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শেষে কল্যাণপুর বাজারে পথ চলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ, ব্লক কংগ্রেস সভাপতি প্রমুখ। ইন্দিরা গান্ধীজির 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কল্যাণপুর কংগ্রেস ব্লক কংগ্রেসের তরফ থেকে আমাদের ক্ষুদ্র আয়োজন এর ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি বন্টনের মাধ্যমে। কোন জায়গাতে করতেছেন অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা কল্যাণপুর বাজারে করতেছি বর্তমানে, এবং পথ চলতি মানুষের মধ্যে। রিপোর্ট সচিন জাটিয়ানেল।